আমি এই ভিডিওতে বলেছি যে শুধুমাত্র একবার প্রতিদিন এটাকে শুনতে হবে আর এটা শোনার মাত্রেই আপনারা একটা জিনিসের প্রতি অনেক শক্তিশালীভাবে মনের মধ্যে কিছু জিনিসগুলোকে স্থাপিত করতে পারবেন যেটা হচ্ছে যে সফল হওয়ার জন্য যে জিনিসগুলো আপনাকে লাগে যে এগুলো আমার জীবনে দরকার ছিল আর যে জিনিসগুলো আপনি ভুলে যাচ্ছিলেন যে জিনিসগুলো আপনি ধরে রাখতে পারছিলেন না আজ থেকে সেগুলোকে ধরে রাখতে শিখবেন সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে শিখবেন আর সফল অবশ্যই হতে পারবেন এই ভিডিওটিকে প্রতিদিন অন্তত একবার করে শোনা খুবই দরকার কেন এরকম বলছি কেন কি আজকে আমি এরকম কিছু জিনিস আপনাদেরকে বলবো বাবা লোকনাথের অমৃত বাণীকে মনের মধ্যে স্থাপিত করে যেটা থেকে আপনারা বুঝতে পারবেন কি সফল হওয়ার জন্য কি এরকম জিনিস আছে যেগুলো আমরা ভুল করে ইউজ করে নিই আর যেগুলো আমাদেরকে ইউজ করার একদমই কারণ রয়েছে সর্বপ্রথমে যারা সফল হতে চায় এরকম কেউই হবে না যে সফল হতে চায় না যারা সফল হতে চায় তারা সর্বপ্রথমে একটা জিনিস মাথার মধ্যে আনে যে সফল হওয়ার জন্য সঠিক পথে চলা খুবই দরকার বাবা লোকনাথ এই পথ নিয়ে অনেক কথা বলেছেন যে কীভাবে আমরা একটা সঠিক পথে চলবো যেহেতু সঠিক পথে চললেই আমরা সঠিক ভাবে সফলতাকে পেতে পারি কিন্তু সমস্যা এটা রয়েছে কি বাবা লোকনাথের যত যত ভক্তরা যারা বাবা লোকনাথকে ইষ্টদেব ভাবে মেনে বসে আছেন এই সময়ে এই মুহূর্তে যখন তারা সফলতার প্রথম স্টেপ প্রথম পা দেবেন এই রাস্তাতে তখন সে বুঝবে কি করে কি যে রাস্তাটাতে আমি যাচ্ছি সেটাই রাস্তা রাস্তা আর সেটা সঠিক যেটা বাবা লোকনাথ বলেছে কি করে এটা সম্ভব প্রথমতম যখন মানুষ কোন জিনিসের প্রিপারেশন নেয় তখন এটা খুবই কঠিন হয়ে যায় যে সে জিনিসটা যেটা ও করছে সেটা সে ঠিক করছে না ভুল করছে যেরকম কোনো অঙ্কের প্রথম চ্যাপ্টারে যে প্রশ্নগুলো থাকে যে কোনোদিনই এই চ্যাপ্টারের ব্যাপারে পড়েনি যখন পড়তে যায় তখন সে একটু ভয়ভীত হয়ে যায় কেন কি প্রশ্নগুলো সে বানাতে পারবে কিনা তার জন্য কিছু লাগে টিচার যদি তাকে হেল্প করে দেয় কোনো বন্ধু মা বাবা ফ্রেন্ড যদি হেল্প করে দেয় তাহলে সেই অঙ্কটা সে করতে পারবে কিন্তু প্রথমে যদি তার হাতে শুধু বইটা থাকে তাহলে সে হয়তো ভয়ভীত হয়ে যাবে সেটাই তো মানুষের সাথেও হতে পারে তাহলে সঠিক পথ কীভাবে আমরা বাঁচব সঠিক পথ বাঁচার একটাই একমাত্র উপায় রয়েছে কি আমার পথটা সঠিক কি না এটা ডিসাইড করবে এটার বিবেচনা আপনি এরকমভাবে করবেন যে আমি যে গোলটা সেট করেছি যেখানে আমার যাবার আছে সেই জায়গাটা ঠিক আছে কি না মানে যেখানে আমি যেতে চাই আমার লক্ষ্য সেটা যদি একদম সৎ হয় সেটা যদি সব সময় ভালো হয় তাহলে আপনার রাস্তাও নিশ্চয়ই ভালো হবে যেরকম এখান থেকে যদি আমি কলকাতা যেতে চাই তাহলে কলকাতা যাওয়ার শুধু একটাই রাস্তা রয়েছে যেটা আমাকে কলকাতাতে নিয়ে যাবে আমি হাজার রাস্তা দিয়ে ঘুরেও সেই কলকাতাতেই পৌঁছাতে যদি বেরোয় তাহলে সেই রাস্তাটা ভালো সেই রাস্তাটা সঠিক কিন্তু যদি আমি কলকাতার রাস্তাতে না গিয়ে অন্য রাস্তাতে যাই বা আমার যদি কোনো লক্ষ্যই না থাকে আর সেই লক্ষ্যটা নির্ধারণ করার সময় আমি এটাই ভুলে যাই যে লক্ষ্যটা আমি নির্ধারণ করেছি সেটা ভালো না খারাপ এটা শুধু ভাবলেই আমরা এটা বুঝতে পারবো যে রাস্তাটা আমি নিয়েছি সেটা ঠিক না ভুল তাহলে আশা করি প্রথমের যে প্রবলেম সেটা অন্তত এটা শোনার পর সলভ হয়েছে যে আমি যে রাস্তায় চলছি সেটা ঠিক না ভুল কিভাবে সেটা ডিসাইড করবেন যে আমি যে লক্ষ্যটা নির্ধারণ করেছি সেটা ভালো না খারাপ যদি ভালো তাহলে রাস্তাও ঠিক যদি খারাপ তাহলে রাস্তা ভুল এইবারে যখন আপনি এই রাস্তাতে চলতে আরম্ভ করবেন তখন নাইনটি একটা ঘটনা আপনার সাথে ঘটবে সেটা হচ্ছে আপনাকে কোনো কাজ করতে মন লাগবে না আপনি সব সময় কোনো না কোনো কারণ এরকম দেবেন যাতে আপনি এটা বোঝাবেন সেই কর্মটাকে সেই লক্ষ্যটাকে যে কাজটাকে একটু পরেও করা যেতে পারে বা এটাকে এরকমভাবে করবো ওরকমভাবে করব না কিন্তু এই যে বুদ্ধিগুলো আপনি সেই কর্মকে সে লক্ষ্যকে দিচ্ছেন সেটা কিন্তু আপনি দিচ্ছেন না আপনার মন দিচ্ছে একটা জিনিস আপনাকে মাথার মধ্যে গেথে নিতে হবে যে অলসতাকে তো দূর করতেই হবে আর সেই অলসতাকে দূর করা আপনার সফলতার পথে এগোনোর জন্য সর্বপ্রথম দরকারি জিনিস কিন্তু যেটা ওর চেয়েও বেশি দরকারি জিনিস সেটা হচ্ছে যে আপনি যখন পথে চলবেন তখন আপনাকে প্রতি মুহূর্তে নিজের মনের হত্যা করতে হবে আপনাকে নিজের মনকে এরকমভাবে মারতে হবে যেরকমভাবে আপনি যেন আপনার মনকে কোনো মতেই চিনিনি না আপনি আপনার মনের সাথে কোনো বন্ধুত্বই রাখেননি মনের সাথে কখনো বন্ধুত্ব রাখতে নেই মনের সাথে কখনো শত্রুতাও রাখতে নেই কেন কি মন হচ্ছে স্বার্থপর আর স্বার্থপরের সাথে যেরকম ব্যবহার করতে হয় তার সাথে সেরকমই ব্যবহার করতে হবে কেন কি মন আপনাকে বলবে কি এই কাজটাকে একটু এরকমভাবে করে নিই একটু ওরকমভাবে করে নি জাস্ট একটা এক্সাম্পল আমরা নি যেখানে আপনাকে এই কাজটা করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন আপনি ভেবেও নিয়েছেন যে পথে আপনি যাচ্ছেন সেটা ঠিক ধরে আপনাকে ডিসাইড করার আছে কি এক বছরের মধ্যে আমাকে এই টার্গেটটা ফুলফিল করতে হবে তখন আপনার মন বলবে কি একটু শুয়ে নি একটু ঘুমিয়ে নিই একটু ঘুরে আসি বা একটু মোবাইলে কিছু কাজ করে নিই বা টিভি দেখে নিই বা আরও অন্য অনেক কাজ রয়েছে সেগুলো করে নিয়ে কাজটা পরে করব আর তখনই আপনার মনকে এটা শিক্ষা দিতে হবে যে ওরে স্বার্থপর মন আমি যে তোর স্বামী হয়ে বসে আছি আমি কখনো তোর কথাই চলবো না আমার যেটা মনে হবে সেটাই আমি করব আমি তোর কথাতে চলব না কেন কি আমার লক্ষ্য আমার অপেক্ষা করছে আর সেই লক্ষ্যতে আমাকে পৌঁছাতে হবে তার জন্যে স্বার্থপর মনের সাথে সব সময় একটা যুদ্ধ করে এগোতে হবে অনেক সময় ঘুম আসবে ঘুম থেকে ওঠার জন্য চেষ্টা করতে হবে দশ মিনিট পাঁচ মিনিট দু মিনিটও আপনি যদি সেই সময়টাকে অ্যাভয়েড করতে পারলেন সেটা থেকে একটু নিজেকে দূরে করতে পারলেন তাহলে মন বুঝে যাবে কি এই মানুষটা কিন্তু আমার কথা শুনছে না আর তখন সে আপনার সঙ্গে আপনার সাথী হয়ে চলবে কেন কি মন অনেকই ভীতু হয় মন যখন দেখে যে যে মানুষের উপরে আমি স্থান গ্রহণ করে রয়েছি সে অনেক শক্তিশালী সে কিন্তু আমার কথাই চলবে না সে নিজের লক্ষ্যতে পৌঁছাবেই আমি যতই চেষ্টা করি তখন তার কাছে কোনো রাস্তা থাকবে না আর সেই স্বার্থপর মন আপনার মিত্র হয়ে আপনার সাথে কাজ করবে বাবা লোকনাথ বলেছেন কি মনকে যদি আত্মচিন্তনের মাধ্যমে বিকশিত করা হয় স্থির করা হয় নিজের কন্ট্রোলে আনা হয় তাহলে মন আপনার সঙ্গী আপনার মিত্র হয়েই কাজ করে এই ছোট ছোট জিনিসগুলো মানুষ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে প্রথমে নিজের রাস্তাটাকে ভুল না ঠিক সেটার বিবেচনা আর তারপর সেই রাস্তাতে হাঁটার সময় নিজের মনকে মারতে হবে নিজের মনকে ট্রেন করতে হবে তাহলেই সফলতা প্রতিদিন আপনার কাছে আসতে থাকবে হয়তো আপনি নির্ধারিত করেছেন কি আপনি মঙ্গল গ্রহে যাবেন কিন্তু হয়তো আপনি মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবেন না কিন্তু তাও আপনি আকাশের একবার ঘুরে আসার সাহস অবশ্যই করতে পারবেন হতে পারে যে লক্ষ্যটা আপনি নির্ধারণ করেছেন অত দূর অব্দি পৌঁছাতে পারলেন না কিন্তু যেটা আমাকে মনে হয় বাবা লোকনাথের কৃপাতে আপনি অত দূর অব্দি পৌঁছাতে পারবেন যেটা আপনি কখনো ভেবেও ছিলেন না অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য জয়বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী